ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার চ্যানেলে আর্জনি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে কিছুটা দেখে নিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তার বেশি কিছু বলছি না, কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও জয় মা দুর্গা এবং মা দুর্গার নাম করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সিংহ মামাকে কিন্তু আমি অনেক আগেই রেডি করে ফেলেছিলাম, যখন মা দুর্গার বডি স্ট্রাকচারটা বানিয়েছিলাম তখনই, কিন্তু তখন কালার করা হয়নি, তাই সব থেকে প্রথমে আমি সিংহ মামাকে এখানে অ্যাক্রেলিক কালার ইউজ করে কালার করে নিচ্ছি এবং সমস্ত ডিটেলিংস যা কিছু ছিল সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। কালার করার জন্য আমি এখানে ইউজ করছি অ্যাক্রেলিক কালার্স। এবার আমি সিংহ মামার কেশরটা পরিয়ে দিচ্ছি, তো এখানে তার জন্য আমি ইউজ করেছি পাটের চুল, মানে যেগুলো র পাট কিনতে পাওয়া যায় সেগুলোকে ইউজ করে কেশরটা এখানে পরিয়ে নিচ্ছি। আর গ্লুগানের আঠা দিয়ে আমি এখানে পাটে পাটে ছোটো 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 করে টুকরো কেটে কেটে এখানে জুড়ে জুড়ে পরিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে, একদম রিয়েলিস্টিক লাগে। তো সিংহ মামাকে তৈরি করার কাজ এখানে আমার কমপ্লিট। এবার আমি বানিয়ে নিচ্ছি যে সাপটা বানাতে হবে মা দুর্গা, সেই সাপটাকে। তো এখানে আমি গ্যালমানাইজ তার ইউজ করেছি, তার উপর দিয়ে আমি খবরের কাগজ জড়িয়ে দিচ্ছি এবং তার উপর দিয়ে আমি এখানে সেলো টেপ ইউজ করেছি। এভাবে আমি সাপের স্ট্রাকচারটাকে বানিয়ে নিয়েছি এবং এর উপর গ্লু ইউজ করে আমি নিউজ পেপারের একটা কোট দিয়ে নেব। ঠিক যেভাবে সাপটা বানালাম ঠিক একইভাবে আমি এখানে যে ময়ূরটা সেটাকেও বানিয়ে নিচ্ছি। তো এখানে খবরের কাগজ ইউজ করেছি, খবরের কাগজটাকে আমি একটা মন্ড বানিয়ে নিয়েছি এবং জোড়ার জন্য ইউজ করেছি সেলো টেপ এবং তার উপরে আমি খবরের কাগজ লাগিয়ে নিচ্ছি গ্লু ইউজ করে, যাতে এর উপর কালার করতে সুবিধা হয়। এবার আমি এদেরকে শুকোতে রেখে দিয়ে বাকিতে বানানোর কাছে চলে যাব। তো ফার্স্টে আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে মোষের মাথাটা, যেটাকে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে ড্র করে নিয়েছি এবং এটাকে আমি কাট করে নেব। ঠিক একইভাবে ইঁদুর, পেঁচা, হাঁস সবাইকে আমি ড্র করে নেব এবং কাট করে নেব। এবার আমি সবাইকে কালার করার কাজ শুরু করছি। তো ফার্স্টেই আমি এখানে হাঁস এবং যে প্যাঁচাটা আছে সেটাকে আমি পুরো হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার ইউজ করে কভার করে নিচ্ছি। মোষের মাথার ইঁদুরটাকে কালার করে নেবো আমি এখানে গ্রে কালার অ্যাক্রিলিক কালার ইউজ করে এবং এর উপর আমি বিভিন্ন ডিটেলস যা কিছু অ্যাড করা সেটা পরে অ্যাড করে দেবো।
সাপটাকে আমি এখানে ব্ল্যাক এবং ক্রিম কালার ইউজ করে পেন্ট করে নিয়েছি। সব থেকে প্রথমেই আমি পুরো সাপের বডিটাকে ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিয়েছি। এরপর আমি হাতে করে ক্রিম কালার নিয়ে ছোপ 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 টাইপের করে নিচ্ছি, যাতে রিয়েলিস্টিক লাগে দেখতে অনেকটা। ময়ূর তো তোমরা সকলে জানোই যে পুরোটাই নীল রং হবে, এবং তার মধ্যে যা কিছু ডিটেলস অ্যাড করা সেটাকে আমি করে নেব। এবার আমি প্যাচার কালারটা শুকিয়ে যাওয়ার পর প্যাচার মধ্যে যা কিছু ডিটেলিং অ্যাড করা সেটা করে নিচ্ছি। ঠিক একইভাবে এখানে মোষের মাথা এবং ইঁদুরের ডিটেলগুলো আমি এখানে অ্যাড করে দেব। আর সব থেকে শেষে সবার চোখে ব্ল্যাক কালার ইউজ করে নিচ্ছি, এবং ফাইনালি আমার বাউন বানানোর কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টার্গেট কিন্তু 6000 সাবস্ক্রাইবার্স, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিও। তোমরা যারা যারা তোমাদের বাড়ির ব্যাপারে এটা আমার সাথে শেয়ার করতে চাও সেটা শেয়ার করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। আমার ফেসবুক এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করে দিও এবং সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের বাড়ির ব্যাপারে আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা অনেকেই কিন্তু অলরেডি আমার সাথে তোমাদের এবছরের কাগজের দোকান শেয়ার করেছো, তোদের সবারটাই আমি দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা এখন আমার সাথে শেয়ার করি তারা অবশ্যই শেয়ার করো। এবং পার্ট সিক্স এর ভিডিওটা আনতে একটু দেরি হয়েছে, কারণ আমার এক্সাম চলছিল সেমিস্টার, তো বুঝতেই পারছো, আর তাই জন্য একটু লেট হয়েছে। কিন্তু আমি পুজোর মধ্যে ঠিকঠাকটা কমপ্লিট করে ফেলবো, তোমরা কোনো টেনশন নিও না, আমার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। পার্ট সিক্স এর ভিডিওটা এই পর্যন্ত। এই পার্ট সেভেনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো কি করে আমি আমার কাগজে দুটোকে শাড়ি পরিয়েছি। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পার্ট সেভেনে। টিল দেন বাই।